কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আজ আমি আপনাদের আবৃত্তি করে শোনাব। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত বহালো ভেবেছিলেন, তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রধ্যধান্য ছড়াবে দুই ধারে, উঠা উঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তোলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যাহা রাজ ভিখারিকে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।